স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে। গত কয়েকদিন ধরে চলা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনার অবসান হতে যাচ্ছে বলে এক বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে CNN। ইরানের অভ্যন্তরে চালানো হামলা ইসরায়েলের কাছে প্রতিশোধ মনে হলেও ইরান সেটিকে একেবারেই আমলে নিচ্ছে না। ফলে দুই আঞ্চলিক শক্তিধর ইরান ও ইসরায়েল তাদের মধ্যকার চলমান সবচেয়ে বিপজ্জনক উত্তেজনার বহর গুটিয়ে নিতে আগ্রহী হচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে হামলার মাধ্যমে উত্তেজনার সূচনা করে ইসরায়েল। এর জবাবে 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেয় ইরান। কিন্তু তাদের অধিকাংশ ড্রোন ইসরায়েলের সীমানা অতিক্রম করার আগেই ধ্বংস হয়। গত শুক্রবার ইরানে হামলার পর আঞ্চলিক গোয়েন্দা সূত্র CNN কে জানায়, ইরানের পক্ষ থেকে এই হামলার জবাব দেওয়া হবে না। এতে দুই দেশের মধ্যে সরাসরি হামলার পরিস্থিতি স্থগিত হয়ে যায়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, ইরানে ইসরায়েলের পক্ষ থেকে হামলা করা হলে তাতে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। এ থেকে সম্ভাব্য উত্তেজনা অনেকটাই স্মিত হয়ে যায়। এর আগে ইসরায়েলের দিকে ধেয়ে আসা 70টি ড্রোন ভূপাতিত করেছিল যুক্তরাষ্ট্র। আক্রমণে অংশ না নিলেও ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছে মার্কিনিরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। এদিকে CNN এর ওই প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বেশ কিছুদিন ধরে চেষ্টা করে আসছে ইরান। এমনকি গত বছর চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের পর সম্পর্কের শীতল বরফ গলতে শুরু করে। নতুন করে আঞ্চলিক অশান্তি তৈরি হলে এই সম্পর্কের উপর প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হতো। আঞ্চলিক স্থিতিশীলতার এই দিকটি বিবেচনা করেই সংযম দেখানোর উপর গুরুত্ব দিয়েছে তেহরান।